ভালো থাকার অভিনয়ে আমি বেশ পাক্কা। একদল মানুষ আমার সেই দুর্বলতাটাকে সুযোগ নিয়ে আমাকে আঘাত করে দিচ্ছে। আমি কখনো ভাবিনি আমার ভালোবাসার বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে তুমি চলে যাবে। কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরতে পারো। কখনো আমি তোমার এই জিনিসটা বিশ্বাস করতে পারি তুমি অন্য কারো হবা। কিন্তু সেই বিশ্বাসটা যা আমার ভেঙে গেছে, আমার অন্তরটা পুড়ে গেছে। আমি কখনো ভাবিনি তুমি আজ অন্য ঘরের ঘরণী হয়ে গেছ। কি কপাল! আমাকে SMS এর পর SMS দিতে পারত, একটা SMS দিতে লেট করলে রাগ করতো, অভিমান করে থাকতো। আর সেই মানুষটা কিভাবে আছে, কিভাবে আছে সে বেঈমান!